উচ্চ মূল্যস্ফীতির প্রভাব পড়েছে ঈদের বাজারেও। নতুন পোশাক কিংবা ভালোমন্দ খাবার চাহিদার তুলনায় কম কিনে স্বজনদের সন্তুষ্ট রাখার চেষ্টায় বহু মানুষ। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দাম বাড়ায় কমেছে বিক্রি, আর এর ফলে কমেছে লাভের পরিমাণ। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দোকানপাট ও বিপণী বিতানের বাহারি সাজসজ্জা, নিত্য নতুন পোশাক আর পণ্যে রঙিন উৎসবের অর্থনীতি, যার সিংহভাগই থাকে ঈদুল ফিতর ঘিরে। তবে গেল দুই বছরে চড়া মূল্যস্ফীতি আর অর্থনৈতিক টানাপোড়েনের প্রভাব যেন দারুণভাবে পড়েছে এবছর। দেশীয় ব্র্যান্ড সেইলর এবারও ঈদ ঘিরে বাড়িয়েছে বিভিন্ন পণ্যের সরবরাহ, কিন্তু তাদের হিসেবে উচ্চ মূল্যস্ফীতির কারণে বছর ব্যবধানে উৎপাদন খরচ বেড়েছে 14%, তাই বাড়াতে হয়েছে খুচরা পর্যায়ে দামও। এ কারণে নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক বিক্রিতে। গত বছর আপনি ধরেন যে অ্যাভারেজ প্রাইস যদি থাকে 2590 থেকে 2690 বা 2490 পাঞ্জাবি অ্যাভারেজ প্রাইস ছিল, তো সেখানে এখন পাঞ্জাবির অ্যাভারেজ প্রাইস হচ্ছে আপনার 2790 বা 2790 টাকা। শুধু সেইলর নয়, সব ব্র্যান্ডের বাস্তবতা প্রায় অভিন্ন, তাই হিসাব মেলাতে বিকল্পের খোঁজে ছুটছেন অনেকে। যেমন বেসরকারি হসপিটালের চিকিৎসক উম্মে সাবিহার অভিজ্ঞতা হলো, গত বছর একই বাজেটে ঈদের উপহার কিনতে পেরেছেন বেশি মানুষের জন্য, কিন্তু এবার ছোট করতে হয়েছে সেই তালিকা। সব মিলে দুটো গজ কাপড় কিনেছি আমার জন্য, আর বাচ্চাদের জন্য দুটো কামিজ কিনেছি, এই আর হাজব্যান্ডের জন্য তো পাঞ্জাবি। অন্যান্যবার হচ্ছে নিজের মা বাবার জন্য কিনতাম, কিন্তু এবার আমার বাবা মার জন্য আমি কিছু কিনতে পারি নাই, এবার শুধু শ্বশুর শাশুড়ির জন্যই কিনেছি আর কি। পোশাক পরিচ্ছদের বাইরে ঈদের নিত্য দরকারি পণ্য এবার বেশ চড়া। যেমন বিভিন্ন ব্র্যান্ডের সেমাইয়ের দাম বেড়েছে 15% পর্যন্ত, পোলাওয়ের চাল, ঘি কিংবা মশলা স্বস্তি নেই কোথাও। এছাড়া আগে থেকেই চড়া সব ধরনের মাংসের বাজার। যারা আগে 4 কেজি কিনতো তারা হয়তো 1 কেজি কিনবে, মেহমান আপ্যায়ন করবে না, কারো বাসায় যাবে না, এইটাই তো হবে। কাপড় চোপড় সব কিছুর দাম বেশি। বিগত দিনে যা করছি বর্তমান সময়ে আমাদের চলা অনেক কষ্ট। ভাত খাওয়ার মতো শক্তি নেই, আবার পোলাও মাংস খাবো কি দিয়ে? আমরা 500 টাকা বেতনে কাজ করি, 600 টাকা বেতনে কাজ করি, এই যে পোলাও চাল 150 টাকা কেজি, আমরা তো এটি মানে কিনতে পারতেছি। একটা দোকানে একটা গরু বিক্রি করা যাচ্ছে না এখন, যার কারণে আগে তো একটা দোকানে 3টা 4টা 5টা গরু জবাই করছি। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে সার্বিক মূল্যস্ফীতি 9.67%। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।